শুরুতেই জানাবো ক্রিকেটের খবর। আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজ ও ইংল্যান্ড বিশ্বকাপের জন্য দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সকাল 11টায় আয়ারল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেয় টাইগাররা, তবে পরিবার সহ সাকিব আল হাসান যাবেন সন্ধ্যায়। এদিকে ক্রিকেটাররা বিশ্বকাপে ভালো খেলার প্রত্যয় জানিয়েছেন, ইংল্যান্ড বিশ্বকাপ স্মরণীয় করে রাখার কথাও বলেছেন তারা। দেশের মানুষের কাছে দোয়া চেয়েছেন মাশরাফি রুবেল মিরাজরা। এই সকালটা স্বপ্ন দেখার, স্বপ্ন দেখানোর, সেটা বয়ে নিয়ে যেতে হবে সাত সমুদ্র 13 নদীর ওপারে। হোম অফ ক্রিকেট থেকে যাত্রা শুরু, তার আগে কথা দিয়ে গেছেন টাইগাররা, উজাড় করে দিতে চান সামর্থ্যের সবটুকু। বড় স্বপ্ন নিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। প্রথম টার্গেট হচ্ছে সেকেন্ড রাউন্ডে খেলা, তো এইটাই আর কি। সবার ভিতরে একটা আত্মবিশ্বাস আছে, আমরা খুব ভালো ক্রিকেট খেলতেছি। আয়ারল্যান্ড কীভাবে ভালো করা যায়, তখন ওখানে আমরা ভালো করতে পারলে তাইলে আমাদের ওয়ার্ল্ড কাপটা আমাদের জন্য ভালো হবে। নিজের ওয়েতেই খেলার চেষ্টা করবো, এখান থেকে ইনিংসগুলো বড় করার চেষ্টা করবো যদি সুযোগ পাই, এইটাই। কোনো এক জাদুর মন্ত্রে 16 কোটি মানুষের মুখে হাসি ফুটানো সম্ভব নয়, লড়তে হবে চোখে চোখ রেখে, মোকাবেলা করতে হবে কঠিন চ্যালেঞ্জ, সেটা জানেন টাইগাররা। তবে তাদের ভাবনার জগতে আছে ভিন্নতা। ইয়াসির রাব্বি ও নাঈম হাসান বিশ্বকাপ দলে জায়গা করে নিতে চান আয়ারল্যান্ডে ভালো খেলে। বিশ্বকাপ দলে চমক হয়ে আসা রাহিও জানেন না সুযোগ মিলবে তো শেষ পর্যন্ত। চেষ্টা করব দেশের যে সম্মানটা ওটা যেন ঠিক থাকে ইনশাআল্লাহ, আমি যদি খেলি আমার খেলার মাধ্যমে। আমি আমার বেস্টটা দেওয়ার ট্রাই করব, আর মানে আমি আমার ভালো জায়গায় বোলিং করার চেষ্টা করব। ইচ্ছা আছে যদি আয়ারল্যান্ড সিরিজে সুযোগ পাই 100% দেওয়ার। আমাদের টিমের যে ব্যালেন্স আমরা বলতেছি, তো সেই ব্যালেন্সটা আসলে ফুলফিল হবে তখনই যখন আমরা ম্যাচ জিততে পারবো এবং আমাদের টার্গেটটা অ্যাচিভ করতে পারবো। বিমানবন্দরে নিরাপত্তার কড়াকড়ি সত্ত্বেও টাইগারদের শুভকামনা জানাতে হাজির ভক্তরা, তাতে কিছুটা সমস্যাও তৈরি হয়েছে। তবু বিরক্ত নন ক্রিকেটাররা, খেলোয়াড় কোচ কর্মকর্তা সবাই এখন স্বপ্নবাজ। বাংলাদেশ টিম যাচ্ছে ওয়ার্ল্ড কাপ খেলতে, সবাই দোয়া করবেন, ভুল ত্রুটি কিছু হলে ক্ষমা করবেন, আর ইনশাল্লাহ আমরাও সেরাটা চেষ্টা করব যেন ভালো রেজাল্ট করে আসতে পারি। বিশ্বকাপ সবার স্বপ্ন থাকে ভালো খেলার, আর ইনশাল্লাহ সবাই যেন আমরা সুস্থ থাকি, ভালো খেলতে পারি, এটাই আমাদের জন্য সবাই দোয়া করবে। আয়ারল্যান্ড সিরিজ আছে, এই সিরিজটাকে প্রস্তুতি ভালো প্রস্তুতি হিসেবে নিয়ে ওয়ার্ল্ড কাপে ভালো কিছু কাজে লাগাবো এটা আশা করতেছি। অবশ্যই 100% দেওয়ার ইচ্ছা থাকবে সবসময়, এবং সবসময় যেটা দিচ্ছে সবাই দেবো ইনশাল্লাহ দেবো। বিশ্বকাপের এখনো বাকি প্রায় 1 মাস, আয়ারল্যান্ড সিরিজ দিয়ে শুরু হবে প্রস্তুতি। ইকরাম হুসাইন, সময় সংবাদ, ঢাকা।